ভগবান সাকার না নিরাকার? ভগবান যেহেতু সর্বশক্তিমান, তাই তার সাকার এবং নিরাকার দুরকম রূপই ধারণ করার ক্ষমতা রয়েছে। যখন আমরা ভগবানকে শক্তিমান হিসেবে দেখি, তখন তিনি সাকার, আর যখন তাকে শক্তি হিসেবে দেখি, তখন তিনি নিরাকার। শক্তি এবং শক্তিমান যুগপৎ বিদ্যমান, দুটিকে আলাদা করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ চুম্বকের কথা ধরা যাক। চুম্বক থাকলেই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আবার একটি ম্যাগনেটিক ফিল্ড থাকা মানে তার একটি উৎসও থাকবে। এখন উৎস আর ক্ষেত্র দুটিকে কি আলাদা করা সম্ভব? না। উৎস হলো সাকার, ক্ষেত্র হলো নিরাকার। একটিকে বাদ দিয়ে অন্যটির অস্তিত্ব সম্ভব নয়। বেদ উপনিষদে ভগবানের সাকার এবং নিরাকার দুরকম রূপই বর্ণনা করা রয়েছে। খ্রিস্টান ধর্মে বলা হয় যে ভগবানের আলেখ্য অনুযায়ী নাকি মানুষকে তৈরি করা হয়েছে। এখন কোনো কিছুর আলেখ্য বা চিত্র তখনই সম্ভব যখন তার একটি রূপ, একটি সাকার রূপ বর্তমান। ইসলামেও কোরআনের বিভিন্ন শ্লোকে দেখা যায় যে আল্লাহর দেখবার মতো চোখ, শোনবার মতো কান এবং বলবার মতো মুখ রয়েছে। আল্লাহর একটি নিবাস রয়েছে এবং তাকে দেখা যায়। তাছাড়া এটাও বলা আছে যে আল্লাহর গায়ের রং সুন্দর শ্যামবর্ণের। সারমর্ম হল ভগবান সাকারও এবং নিরাকারও। এটা আমাদের ব্যক্তিগত পছন্দ এবং ইচ্ছার ব্যাপার, আমরা তার সাকার রূপে ধ্যান করব নাকি নিরাকার রূপে। তবে কোনো কিছু বিমূর্ত নিরাকারের সঙ্গে গাঢ় সম্পর্কের বুনট তৈরি হয় না। আমরা যদি ভগবানের সঙ্গে ব্যক্তিগত মিষ্টি ভালোবাসার পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে চাই, তবে অবশ্যই তার সাকার রূপেরই সাধনা করতে হবে।